আজকে আমরা বানাবো খাসির মাংস, আর সেটাও একদম রেস্টুরেন্টের মতো। প্রথমে কড়াইতে আমরা তেল দিয়ে নিয়েছি, আর সেটাকে একটু গরম হতে দেব। এরপর আলুগুলোকে আমরা ডুমো ডুমো করে কেটে নিয়েছি, সেটাকে নুন হলুদ মাখিয়ে ভালো কালার আসার জন্য ভেজে নেব। আমরা এখানে প্রেশার কুকারে খাসির মাংস করব, যাতে পরিশ্রম এবং সময় দুটোই কিন্তু বাঁচবে। আর যার যদি উনুনে রান্না করতে চান, তাহলে কিন্তু অবশ্যই কড়াতে করুন, তাতে টেস্টটা বেশি ভালো হয়। আর লোহার কড়াইতে করলে তো কথাই নেই, মাংস নর্মালি লোহার কড়াইতে করলে টেস্ট ভালো হয়, আর যদি ফুটে ফুটে হয়। এইভাবে আমরা আলুগুলোকে ভেজে নেব। যেহেতু এখন সবাই গ্যাসেই মোটামুটি রান্না করে, তো সেই হিসাবে প্রেশার কুকারে করাটাই ভালো। আমরা এইভাবে আলুগুলোকে ভেজে নিয়েছি, আলুগুলো তুলে নিচ্ছি। তারপর ওই তেলেই দিয়ে দেব গোটা গরম মশলা, তেজপাতা আর শুকনো লঙ্কা, আর দিয়ে দেব জিরে। এটা একটু গরম হলে আমরা দিয়ে দেব পেঁয়াজ কুচি। এটাকে ভালোভাবে একটু ভেজে নেব। অর্ধেকটা ভাজা হয়ে গেলে আমরা দিয়ে দেব একটু চিনি এবং রসুন বাটা। তারপরে এটাও একটু ভেজে নিয়ে দিয়ে দেব আদা বাটা। এইভাবে একটা করে মশলা দেবেন এবং একটু করে নেড়ে নেড়ে নেবেন। তারপরে দিয়ে দেব টমেটো কুচি। এরপরে সব মশলাগুলো একসঙ্গেই দিয়ে দিচ্ছি, যেমন শুকনো লঙ্কা, কাশ্মীরি লঙ্কা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং অল্প পরিমাণে নুন। আর হালকা জল দিয়ে আমরা মশলাটাকে ভালোভাবে কষতে দেব। এরপরে আমরা দিয়ে দেব টক দই। যতক্ষণ একটু তেল বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই মশলাটা আমরা কষবো। আপনারা চাইলে ঢাকনা দিয়ে দিয়েও কষতে পারেন। এরপরে আমরা মাংসটা দিয়ে ভালোভাবে কিন্তু ঢাকনা দিয়ে দিয়ে কষবো, তাতে দেখবেন অনেকটা পরিমাণে কিন্তু মাংস থেকে জল বের হবে। দেখুন আমাদের মাংস থেকে কতটা জলটা বেরিয়েছে। এইভাবে ঢাকনা দিয়ে দিয়ে আমরা ভালোভাবে এটাকে কষে নেব। মাঝে মাঝে কিন্তু একবার করে নেড়ে দেবেন, না হলে নিচে ধরে যেতে পারে। এরপর আলুগুলোকে এর মধ্যে অ্যাড করে আর একবার ভালোভাবে কষিয়ে নেব। আমাদের মোটামুটি এটা কষা হয়ে গেছে, তো এটাকে আমরা নামিয়ে নেব গ্যাস থেকে। তারপর প্রেশার কুকারে একটু জল গরম করতে দেব। জলটা একটু গরম হবে, তারপরেই কিন্তু মাংসটা দেবেন। দিয়ে তারপরে এটাকে ভালোভাবে মিক্সড করে দেবেন জলের সঙ্গে, মানে যতটা ঝোল রাখবেন সেই অনুযায়ী। এরপরে দিয়ে দেব কাঁচা লঙ্কা, ধনে পাতা কুচি দিয়ে, আর এটাকে শেষে একটু নুন দিয়ে দেবেন। নুনটা আপনারা পরিমাণ মতন দেবেন। একদম শেষে দিলে আন্দাজ করতে সুবিধা হয়। প্রেশার কুকারের কোম্পানির ওপর সিটি নির্ভর করে, আমরা এখানে দুটো সিটি দিয়ে নিয়েছি। একবার খুলে দেখতে পারেন, চেক করতে পারেন যে সেদ্ধ হয়েছে কিনা, তারপরে না হলে আর একটা সিটি দিয়ে দেবেন আর সিটিটাকে বসতে দেবেন, তারপরে কিন্তু ঢাকনা খুলবেন। আমরা এখানে গরম গরম ঝোলেতেই কিন্তু একটু আরও একবার আমরা ধনে পাতা কুচি দিয়ে দিলাম। আমাদের মাংস খাওয়ার জন্য রেডি। আমার চ্যানেলটা প্লিজ একটু লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, প্লিজ।